নমস্কার গ্রহণ করব রাইজ। আজি আপনার দেখাবল গে আছো ব্রয়লার মুরগি এটা কিনি আনি কি ধরনের সাফা করে বাজার বিক্রি করা হয় এই দৃশ্যসমূহ আপনার দেখাবল চেষ্টা করি। তো বলব ভিডিওটি আরম্ভ করি। কি ধরনের ব্রয়লার এটা সাফা করে মারি রাইজর কারণে রাইজক বিক্রি করে তাকে মই আজি দেখাবল চেষ্টা করি। এই গরম পানি ন এতে গরম পানি ডুবাই দিছে তারপর সাফা আগে গরম পানি দিয়ে কি ধুনিয়াকে ডুবাই এটা সাফা করে আছে। গরম পানি চাফা করলে ভালো নাকি? কি ধুনিয়াকে চাফা করে আছে, বহুত সোনকালে চাফা হয়ে যায়। গরম পানি দিয়ে চাফা করব। আপনার যদি ঘরের কারণে ব্রয়লার লো যায়, ব্রয়লার মুরগি লো যায়, তাহলে গরম পানি দিয়ে পটাপট চাফা করবা যায়। সব এটা কি করব লাগে, ধুব, ধোয়ার পাছত হয়ে গেল না, বলো কোন ফালে। এইটু কি ঠান্ডা পানি না গরম পানি? ঠান্ডা পানি ধুব লাগে আর সাফা করব লাগে নাকি? প্রাগরাজ কি ধুনিয়াকে সাফা করে আছে, তারপর এখানে রাখি আছে। এইটু ঠান্ডা পানি দিয়ে ধুনিয়াকে প্রথম গরম পানি দিয়ে সাফা করা হল, এটা ঠান্ডা পানি দিয়ে ধুনিয়াকে সরু সুরা পাখিটা রয়ে গেছে এইবিল চাফা করে আছে। তারপর এই কি, হ্যাঁ কি তেল, মিঠাতেল লগাব লাগে নাকি? ফুটি ওলাই যায় মিঠাতেল লগাই জ্বলালে মানে। দেখেছেন রাইজ কি পরিষ্কারকে ধুনিয়াকে সাফা করি মিঠাতেল লগাই বীজাণু উপায় বলে মরি যায় মিঠাতেল লগালে। ট্রেনার হয়ে গেছে ন, জ্বলাই দিলে
এতিয়া মানে বীজাণুবিলাক মৰি যাব ন অলপ ভালকে চলাব লাগে না এতিয়া জ্বলোৱা হৈ গ'ল তাৰপৰা এতিয়া অপাৰেশ্যন হ'ব ন এতিয়া অপাৰেশ্যনটো কৰিব জ্বলোৱা হৈ গ'ল এতিয়া অপাৰেশ্যন কৰা ডক্টৰ বেলেগ আহি গ'ল ডাক্তৰ নে কম্পাউণ্ডাৰ ক'ব নোৱাৰোঁ কিন্তু চাওক কেনেকৈ অপাৰেশ্যন কৰা হয় ব্ৰইলাৰ মুৰ্গী চাওক আপোনালোকেও যদি ঘৰত ব্ৰইলাৰ লৈ যায় তেতিয়া এই ধৰণে অপাৰেশ্যন কৰিব চাওক ট্ৰেণ্ডিংটো লৈ লওক নিজে কৰি খাব লাগে ন আপুনি নাৰ্ছ ন নাৰ্ছ নে ডাক্তৰ হয় তাত কি ওলাব কলিজা হৈ গ'ল কলিজা ওলোৱা না ইমান সোনকালে চাফা কৰি দিলে দেখিছেনে ট্ৰেইনাৰ ট্ৰেইনাৰ ডক্টৰ হ'ব পাৰিব কম্পাউণ্ডাৰ কৰিব পাব ক'বলৈ পাব চিষ্টাৰো বুলি ক'ব পাৰিব এইটো এটা চাফা হৈ গ'ল মই ৰাখিছোঁ তাৰ যে একটা চাফা হৈ গ'ল চাপ চাফা করা হয়ে গেল অপারেশন করা হয়ে গেল এটা বিক্রি করবলে রেডি সাজু হয়ে আছে বিক্রি করবলে এটা ন এটা মাথা মাংস কি মাথাবিলা কি মান মাথা ঠেংবিলা মাথা ঠেংটো কেজি নেকি এইটো কাটি কাটি মিক্সার বনাব নেকি 200 টকা আৰু ঠেংবিলাক ঠেংটো যোৰা 20 টকা তাৰমানে এটা ব্ৰইলাৰ মুৰ্গীৰ ঠেং দুটা মাথা এটা আৰু পেটুটো 20 টকা এক ভাগ তাৰপাছত এই মিক্সাৰবিলাক 200 টকা কেজি
এতিয়া বয়লার মাংস কেজি কিমান কেজি 3 কেজি 3 কে বেশি আছে নেকি তেতিয়া রাইজ শুনিছেনে কি কলে আমাৰ ইয়াত বয়লার বা কুকুরার মাংসর দাম 300 টাকা হে বেশি আছে ইয়াত বর্তমান 300 টাকা রেট হই আছে 300 টাকা কেজি না 300 আর আই যাও ইয়াত আমার ইয়াত বয়লার মাংসর দাম 300 টাকা কেজি তেতিয়া হলে আপোনালোকক ইয়াতে দেখাই হামরনি মারিছো ধন্যবাদ।